আসসালামু আলাইকুম। ঝামেলা ছাড়া ইজি রান্না বান্না মোটামুটি সবাই পছন্দ করে। আমিও সব সময় চেষ্টা করি আপনাদেরকে ইজিভাবে পারফেক্ট একটা রেসিপি দেখানোর। বরাবরের মতোই আজকের পর্বেও সহজ করে দেখাবো নিহারি রেসিপি, আর এই নিহারিটা খেতে হোটেলের থেকেও বেশি ভালো হবে, কথা দিচ্ছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক। নিহারি রান্না করার জন্য এখানে কিছু গরুর পায়া নিয়েছি, আর কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝে নেবেন। আর অবশ্যই পায়াগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। সাথে কয়েক টুকরো মাংস নিয়েছি, এতে করে নিহারির ঝোলটা খেতে অনেক মজা হবে। যে হাঁড়িতে নিহারি রান্না করব সেই হাঁড়িতে নিহারিগুলো নিয়ে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ জিরা বাটা। অনেকে জিরা বাটার জায়গায় ভাজা জিরার গুঁড়োটা দিয়ে থাকে, চেষ্টা করবেন বাটা জিরাটাই দেওয়ার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকেও কম পরিমাণে মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা কিন্তু অল্প করে দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চার পাঁচটার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। 2 পিস দারচিনি দিয়ে দিচ্ছি। 8-9টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। 10টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ নিহারি থেকে এমনিতেই অনেক তেল উঠবে। এবারে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন নিহারিগুলো পানির নিচে ডুবে থাকে। আমি এখানে যতটুকু পরিমাণ পানি দিয়েছি, আমার কাছে মনে হয়েছিল পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাই পরে আবার 1/2 লিটার পানি অ্যাড করেছি। যেহেতু নিহারিটা আমি প্রেশার কুকারে করছি না, সো নিহারিটা হতে কিন্তু অনেক সময় লাগবে, প্রায় 4 ঘন্টার মতো। পানি দেওয়া হয়ে গেলে এবারে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে দিব একটা বলক না আসা পর্যন্ত, আর এই সময় চুলার আঁচ হাই থাকবে। কিছুক্ষণ পর নিহারিটা যখন এইভাবে বলক চলে আসবে, ওই পর্যায়ে আরও 5 মিনিট চুলার আঁচ হাই রেখে জাল করে নিব এবং ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। 5 মিনিট পর চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢেকে রাখবো 4 ঘন্টার জন্য, তবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা হলো 1 ঘন্টা পরের অবস্থা। আমি মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমার কাছে মনে হয়েছিল পানির পরিমাণ একটু কমে গিয়েছে, তাই আমি আরও 1/2 লিটার পানি অ্যাড করেছিলাম। আবারও ঢেকে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচ একেবারে লো থাকবে, অর্থাৎ মাংসটাও সেদ্ধ হবে আর ঝোলটাও খুব বেশি কমবে না। এটা হলো 3 ঘন্টা পরের অবস্থা। আমি মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবারে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে একটু কাঁচামরিচের ঝালটা বের হতে পারে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আমি লবণটা চেখে দেখেছিলাম, আমার কাছে লবণটা কম মনে হয়েছে, তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণ আর জিরার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব 20-25 মিনিটের জন্য, আর এই সময়ও চুলার আঁচ লো থাকবে। আপনাদের হাতে যদি একসাথে 4 ঘন্টা সময় না থাকে, সেক্ষেত্রে কিন্তু কয়েকবার জাল করেও এই নিহারিটা করে নিতে পারবেন। নিহারিটা অলরেডি হয়ে গিয়েছে, আমি ঝোলটা এর থেকে বেশি কমাবো না, কারণ চুলা থেকে নামানোর পর ঝোলটা আরও ঘন হয়ে যাবে। নিহারিটা হবার পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর এটা হচ্ছে তারপরের অবস্থা। যেহেতু তেল আমি আগেই দিয়েছি, তাই আলাদা করে বাগারের কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন মাংসগুলো নরম হয়ে ঝোলের সাথে মিশে গিয়েছে, আর এই ঝোলটা খেতেই অনেক বেশি মজা লাগবে। এবারে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল নানি দাদিদের স্টাইলে নিহারি রান্না।
আর নানি দাদিদের স্টাইলে বললাম এজন্যই, কারণ আগে নানি দাদিরা এভাবেই নিহারি রান্না করতো আর সেগুলো খেতে অনেক বেশি টেস্টি আশা হতো। করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।